বলিউডের নায়িকা সোনাল চোহানকে নিয়ে শাকিব খানের দ্বারা সিনেমাটি নির্মাণ হতে যাচ্ছে। গত কিছুদিন আগে নায়িকা সোনাল চোহানকে চুক্তিবদ্ধ করেছেন পরিচালক অনন্য মামুন। দরজ সিনেমা নির্মাণের ব্যাপারে পরিচালক অনন্য মামুন শাকিব খানের কাছে গেলে শাকিব খান সাফ জানিয়ে দেন, যদি বলিউড থেকে দরজ সিনেমার জন্য নায়িকা নিয়ে আসা হয় তাহলে সিনেমা দরদের জন্য পর্যাপ্ত সিরিয়াল দিতে কোনো তার আপত্তি নেই, আর যদি বলিউডে কোনো নায়িকা না নিয়ে আসতে পারে তাহলে দরজ সিনেমাতে অভিনয় করবেন না। শাকিব খানের এমন সিদ্ধান্তে পরিচালক অনন্য মামুন পরে যান বিপাকে। আর এই প্যান ইন্ডিয়ান মুভির জন্য অনন্য মামুন শাকিব খানকে ছাড়া অন্য কাউকে কাস্ট করতে চাচ্ছেন না, তাই অনেক কাটকর পরিয়ে বলিউডের নায়িকা সোনাল চোহানকে দরজ সিনেমার জন্য চুক্তিবদ্ধ করেছেন। সোনাল চোহান এর আগে প্রভাস, ইমান আসমি, অমিতাভ বচ্চন ও নাগার্জুনের সাথে অভিনয় করেছেন। সব কিছু ঠিকঠাক থাকলে দরজ সিনেমাটি 25 সেপ্টেম্বর থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে সোর্স নাগরিক টিভি। দরজ সিনেমাটি 4টি ভাষায় ডাবিং করা হবে। দরজ সিনেমার বিলিয়নও নেওয়া হবে বলিউড থেকে। শুধু তাই নয়, প্যান ইন্ডিয়ার এই মুভি দরদের কোরিওগ্রাফার ও ফাইট ডিরেক্টর থাকবে বলিউড থেকে। দরজ সিনেমা যৌথ প্রযোজনা নির্মাণ করা হবে। পরিচালক অনন্য মামুন জানান দরজ সিনেমাটি একসাথে ওয়ার্ল্ড রিলিজ দেওয়া হবে। পরিচালকের ভাষ্য মতে দরজ সিনেমাটিতে কোনো কিছু কমতি রাখবেন না। প্রিয় ভিউয়ার্স, দরজ সিনেমার এই আপডেটটি শুনে আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন।